আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন, সবাইকে যার যার এলাকা সকলেই এমনভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করে যেন একটাও পার না পায়। আর যদি কোনোটা ধরা পড়ে হাতে নাতে যে আগুন দিচ্ছে, ওইটা ধরে শাশ্বত ওই আগুনেই তারে ফেলতে হবে আর হাত পড়ায় দিতে হবে। ওই হাত যে হাত দিয়ে আগুন দেবে ওই হাতই পোড়াতে হবে, তাহলেই তারা সিধা হবে, তা নিলে সিধা হবে না। কারণ যে যেমন তেমন করতে হয়, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, তখন ওদের শিক্ষা হবে। আর সেই সাথে আমি বলবো, ওদের চক্রান্ত হচ্ছে নির্বাচনটা বানচাল করা, আর এই নির্বাচন বানচাল করার পিছনে অনেকেরই হাত আছে। কিন্তু আমাদের শক্তি জনগণ, বাংলাদেশের মানুষ, আমার অনুরোধ থাকবে সামনে নির্বাচন, এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং মানুষের ভোটের অধিকার যে অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আদায় করেছি, সেই অধিকার যাতে নিশ্চিত থাকে, মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে, সেই পরিবেশ রাখতে হবে। বিএনপি ওরা আসলে সিট পাবে না দেখে নির্বাচন করবে কিনা সন্দেহ, আর নির্বাচন আসলেও আসবে হলো ওই নমিনেশন বাণিজ্য করার জন্য। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে, কারণ নমিনেশন সেটা তো আমরা দেব, কারণ আমি বসে থাকি না, প্রতি 6 মাস পর পরই আমার একটা হিসাব থাকে। কেউ যদি আবার মনে করে যে ও এখন তো ওরা নাই, আমরা দাঁড়ালে তো আমরা জিতেই যাব। আর একটা কথা, একটা সিট না পেলে কী হবে, বাকি সিট তো পাবে, সরকার গঠন করবে, এই চিন্তা যেন কারো মাথায় না থাকে, কারণ এই চিন্তাই কিন্তু সর্বনাশ ডেকে আনবে। কাজে যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত মানতে হবে। আর এখন এই অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রত্যেক এলাকায়, শুধু এই ঢাকা শহর বলে না, যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নি সন্ত্রাস করবে সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জানমাল যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাই আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ, সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে।